নমস্কার বন্ধুরা, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ফেমাস পার্সোনালিটি সিরিজের আমি যে নতুন টপিকগুলি শুরু করেছি, অর্থাৎ বিভিন্ন যে ফেমাস ব্যক্তিত্ব তাদের জীবনী নিয়ে বা তাদের জীবনী সম্পর্কিত আলোচনা আমার এই ভিডিওগুলিতে হয়ে থাকে, এই সম্পর্কিত আলাদা প্লেলিস্টও আমার রয়েছে ফেমাস পার্সোনালিটি নামে। তো এগুলো কেন দরকার? কারণ আমরা জানি যে বিভিন্ন ইন্টারভিউতে আমাদের সাধারণত কোনো বিখ্যাত ব্যক্তিত্ব বিষয়ে প্রশ্ন করে থাকে, তো সেই জন্যই আজকে আমার এই সিরিজটা শুরু করা আর কি। আমার আগে অলরেডি দুটো ভিডিও রয়েছে, অবশ্যই সেগুলোও দেখে নেবেন। তাছাড়াও এই সম্পর্কিত প্রশ্নও আসতে পারে পরীক্ষাতে। শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের বিখ্যাত ব্যক্তিত্ব হলো জয়ললিতা জয়রাম। ওনার ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। শুরু করব ওনার জীবনী সম্পর্কে কিছু আলোচনা। অভিনয় জগৎ থেকে রাজনীতিতে প্রবেশ করে জয়ললিতা। সমগ্র তামিলনাড়ুর বুকে তিনি আম্মা নামে আজও পরিচিত। জয়ললিতা কর্ণাটকের মাইসোরে 1948 সালের 24শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার মা তামিল চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন। তিনি নিজেও প্রথমে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন। 1960 সালে টি হাউস অব দ্য আগস্ট মুন নাটকে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি মালথি দ্য হোল ট্রুথ নাটকেও অভিনয় করেন। কন্নড় ছবি শ্রীশৈলী মাহাত্মে অভিনয় করেন এবং হিন্দি ছবি মনমঞ্চিত কৃষ্ণর ভূমিকাতেও অভিনয় করেন। 1965 সালে উইনিয়া আদায় নামক ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। 1968 সালে ইজ্জত নামক চলচ্চিত্রের মাধ্যমে তিনি হিন্দি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এখানে তার বিপরীতে অভিনয় করেন বিখ্যাত বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। তামিলনাড়ুর অভিনেতা এম জি রামচন্দ্রনের সাথে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। 1982 সালে AIDMK দলে যোগদান করেন। 1984 সালে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে নিযুক্ত হন এবং 1989 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। 1987 সালে এম জি রামচন্দ্রের মৃত্যুর পর দলটি দুটি ভাগে ভাগ হয়ে যায়। একদিকে রামচন্দ্রনী স্ত্রী, অপরদিকে অবস্থান করে জয়ললিতা। রামচন্দ্রনী স্ত্রী ভি এম জানকী 132 জন বিধায়কের মধ্যে 97 জনের সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, কিন্তু রাজীব গান্ধী তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসন চালু করায় তিনি মন্ত্রিত্ব পদ হারান। মাত্র 22-21 দিন তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। 1989 সালে জয়ললিতা 27টি আসনে জয়লাভ করে বিধানসভার মহিলা হিসেবে প্রথম বিরোধী দলনেত্রী হন। ভি এন জানকী পার্টি ছাড়ার সিদ্ধান্ত নেন এবং বিরোধী দলনেত্রী থাকাকালীন বিধানসভার মধ্যে জয়ললিতাকে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়। 1991 সালে 234টির মধ্যে 225টি আসনে জিতে জয়ললিতা প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে জয়ললিতা এবং 1996 সালের নির্বাচনে মাত্র 4টি আসনে জয়লাভ করেন। 1996 সালে বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী মামলা করলে আম্মা ওরফে জয়ললিতা গ্রেপ্তার হন। পরবর্তীতে 2001 সালে আবার AIDMK দল ক্ষমতায় আসে, কিন্তু জয়ললিতা নির্বাচনে অংশগ্রহণে অনুমতি ছিল না। 2003 সালে মাদ্রাজ হাইকোর্ট তাকে কিছু মামলা থেকে অব্যাহতি দেন এবং দ্বিতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হন। 2011 সালে পুনরায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 2014 সালে সুপ্রিম কোর্টের একটি রায়ে তাকে 4 বছর কারাদণ্ড হয়, ফলে তিনি মন্ত্রিত্ব এবং বিধানসভার সদস্য পদ হারান। 2015 সালে তিনি মামলা থেকে অব্যাহতি পান এবং বিপুল ভোটে জয়ী হয়ে আবার মুখ্যমন্ত্রী হন। মুখ্যমন্ত্রী হিসেবে মাত্র 1 টাকা করে বেতন নিতেন এবং তিনি এই সময় অনেক জনকল্যাণমুখী প্রকল্পও চালু করেন। 2016 সালের 5ই ডিসেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার এই দীর্ঘ সময়ব্যাপী জীবনযুদ্ধের অবসান ঘটে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।